আজকে রেসিপি আমার সুজির হালুয়া। তো এই সুজির হালুয়াটা বানাতে কি কি উপকরণ লাগবে আমরা দেখে আসি। 1 কাপ সুজি, 1/2 কাপ চিনি, 1/3 কাপ ঘি, কাঠবাদাম, দুধ এবং কিশমিশ। তো আমি কড়াইটা গরম করে নিয়েছি, এখন আমি এখানে 1/3 কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম। তো ঘিটাকে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর যতক্ষণ না পর্যন্ত মেল্ট হয়ে যায়। তো মেল্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি 1 কাপ সুজি ঢেলে দিয়েছি। এখন অনবরত নাড়তে হবে, না হলে নিচে পড়ে যেতে পারে, তো এটা আমাদের সাবধানে নাড়তে হবে। তো আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি এর সাথে অ্যাড করব পরিমাণে চিনি। তো চিনিটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি আমি। এখন আমি এর সাথে 2 টেবিলস্পুন পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি। তো আমি এটাও মিশিয়ে নিচ্ছি। এখন এর সাথে আমি দিব স্বাদমতো লবণ এবং 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। তো আমি দুধটা ঢেলে দিয়েছি, এখন আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো আমার এটা হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন এরকম আঠালো এবং লেগে আসবে, যখনই তখনই বুঝবেন আপনারা এটা হয়ে গেছে। তো আমি এটা এখন নামিয়ে নেব এবং প্লেটে ট্যাপ করে নিচ্ছি। আর এই গরম অবস্থায় আমি কিশমিশ, পেস্তা বাদাম, কাঠবাদাম দিয়ে দিয়েছি আর চেপে চেপে দিচ্ছি। আর আমি এখন এটাকে কেটে নেব। তো কেটে আমি নিয়েছি। এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন, তো আমি এইভাবে দিয়েছি কারণ এটাই আমার কাছে সহজ মনে হচ্ছে। আর এখন দেখতেই পাচ্ছেন এটা পারফেক্ট। এখন এটা পরিবেশন করার পালা। প্রত্যেককে ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য। আর প্রত্যেককে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং অলওয়েজ আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।